যেই গুছানো নোট পড়ে আমি নিজে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতে চান্স পেয়েছি এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় বৃত্তি পেয়েছি, সেই নোট দিয়ে যদি তোমাদেরকে খুব সুন্দর করে স্লাইড বানিয়ে এনিমেটেড ছবি সহ অ্যানিমেশন পিকচার সহ ফ্রি কোর্সে পড়িয়ে দেওয়া হয়, কি বিশ্বাস হচ্ছে না? জীবনে তো অনেক পেড কোর্স করছো, কিন্তু আমি বলতে পারি আমাদের এই ফ্রি কোর্সটা অন্যের যে কোনো পেড কোর্সের থেকে সেরা। কেন সেরা? কারণ এই ফ্রি কোর্সে আমি নিজে যেই নোট পড়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100 ছিলাম এবং এইচএসসি বোর্ডে বৃত্তি পাইছি, সেই নোট দিয়ে আমি তোমাদেরকে গুছিয়ে পড়াবো। চলো এবার আমরা একটু এই নোটটা একটু দেখে আসি। প্রথমেই দেখো, এটা একটা হাইড্রান নোট। দেখো, লুপিং এবং সমারসল্টিংয়ের মধ্যে তুলনায় এরকম চমৎকার গুছানো তুমি কিন্তু নোট পেয়ে যাচ্ছ ক্লাসের সময়। তার পাশাপাশি অবশ্যই আমরা জানি যে যে কোনো টপিক বুঝে পড়ার জন্য অ্যানিমেটেড ছবির কিন্তু বিকল্প নাই। বায়োলজি তো অনেক জায়গাতেই পড়ছো, কিন্তু কোথাও কি এরকম গুছানো অ্যানিমেটেড ছবি দিয়ে পড়ছো? তোমাকে ছবিসহ আমার নোটটা বুঝিয়ে দেওয়া হবে। এতেও যদি না বুঝো কোনো সমস্যা নাই, অ্যানিমেশন ভিডিওও আছে। যেমন আমরা সবাই জানি যে লুপিংটা হচ্ছে তোমার শুয়াপোকা চলনের মতো, তো শুয়াপোকা কেমনে চলে এটা দেখলে তোমার আর লুপিং সম্পর্কে কোনো প্রশ্নই থাকবে না। যা আবার আমরা অনেকেই জানি ভাই, লাইসোসোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে যে অংশ নেয়, কিন্তু ফ্যাগোসাইটোসিস জিনিসটা কীভাবে হয় কখনো কি ফিল করছো? হয়তো অনেকেই ফিল করো নাই। দেখো এই যে দেখো, এই যে দেখো, একটা জীবাণুকে চেস করে দেখো জীবাণুটাকে খেয়ে ফেলতেছে, দেখছো? আরেকবার দেখো, এই যে দেখো দেখো দেখো, জীবাণুর পিছনে দৌড়াইতেছে, ছোটোটা 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 ভিতরে ঢুকে গেছে, এটাই হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস। তো এরকম বুঝে ফিল করে অ্যানিমেশনের সাথে গুছানো নোটসহ কখনো কি ক্লাস করছো? তাও আবার ফ্রিতে। যদি না করো তাহলে অবশ্যই তোমরা আমাদের ফ্রি কোর্সে হচ্ছে স্বাগতম। আমাদের ফ্রি কোর্সে 19 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত মোট 7 দিনে 60টা বায়োলজি চ্যাপ্টার শেষ করে দেওয়া হবে। এবং তোমরা তো জানোই যে শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টারের মধ্যে আমরা এই এক সপ্তাহে যদি 60টা চ্যাপ্টার শেষ করা দেই, দ্যাট মিন্স তোমাদের শর্ট সিলেবাসের অর্ধেক কিন্তু এই এক সপ্তাহে শেষ হয়ে যাবে। শুধু তাই না, প্রত্যেক দিন ক্লাসের পরে ওই রাত্রে সেই চ্যাপ্টারের উপরে কিন্তু একটা এক্সামও থাকতেছে। অর্থাৎ তোমরা শুধু ক্লাস করবা তা কিন্তু না, ক্লাস করার পর তোমরা পড়াশোনা করে সেই দিনই কিন্তু এক্সাম দিয়ে সেই চ্যাপ্টারগুলোতে বসারও সুযোগ থাকতেছে। আর প্রত্যেকটা ক্লাস হবে ফুল ডিটেলস, বইয়ের এমন কোনো টপিক নেই যেটা আমি বাদ দিব, সব টপিক পড়াবো। সো যারা আগে জীবনেও পড়ো নাই তারাও কিন্তু ক্লাসটা করতে পারবা। এবং এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে HSC 22 এবং HSC 23-এর জন্য মূলত, প্লাস 21-এর যারা সেকেন্ড টাইমার আছো যাদের বায়োলজির বেসিক ক্লিয়ার না তারাও কিন্তু ক্লাসটা করতে পারো। বন্ধুদেরকে হচ্ছে যে সর্বোচ্চ মেনশন দাও, কারণ আমাদের স্পেশাল বায়োলজি উইক আসতেছে 19 থেকে 25 আগস্ট। এখন তোমরা বলতে পারো যে ভাই এই ক্লাসটা করবো কোথায়? এই ক্লাসটা করার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে যে ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যেতে পারো, সাথে ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো। যেমন দেখো, এই যে ডিএমসি স্টেশন হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই ডিএমসি স্টেশনে তোমরা যদি ওয়ান শট ন্যানো বায়োলজি কোর্সের প্লেলিস্টে চলে যাও, তোমরা দেখবা যে অলরেডি এর আগেও কয়েকটা ক্লাস হয়েছে, সবগুলো ক্লাসের লেকচার এরকম সুন্দর করে সাজানো আছে, ডিটেলস অ্যানিমেশন সহ আমার নিজের গুছানো নোট সহ সব কিছু অলরেডি করা আছে। তারপরে তোমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো দুইটা ভাগে হবে। একটা পার্ট হবে লাইভ, পরে সেই লাইভটা আমি হচ্ছে যে ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিয়ে দিব। তো অলরেডি তোমরা বুঝতেই পারতেছো যে ডিএমসি স্টেশন এটা আমাদের ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, সেখানে আপলোড ক্লাস পাবা। আর লাইভটা হবে আমাদের গ্র্যাভিটি মেডি স্টেশন ফেসবুক পেজে। গ্র্যাভিটি মেডি স্টেশন অবশ্যই ফলো দিয়ে রাখবে, এখানে হচ্ছে লাইভ হবে 19 থেকে 25 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, 19 থেকে 25 আগস্ট পর্যন্ত। এখন ক্লাস কখন হবে? ক্লাস হবে 4:30। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, 4:30। তোমরা যদি এক সপ্তাহ আমার সাথে সকাল সকাল যদি উঠো, তাহলে সবচেয়ে যে সুবিধাটা হবে তোমাদের সকালে ওঠার অভ্যাস তৈরি হবে। 4:30 ক্লাস শুরু হলে তোমরা 8টার মধ্যে বা 8:30 ক্লাস শেষ হয়ে যাবে, এবং তারপরে তুমি সারাদিন সময় পাবা সেই চ্যাপ্টারটা গুছিয়ে পড়ার জন্য। পরবর্তীতে আমরা 9:00 ওই দিনই আমরা সেই চ্যাপ্টারের উপর একটা এক্সাম নিয়ে নিব। তুমি সকালবেলা ক্লাস করে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করে তুমি রাত্রে যখন এক্সাম দিবা তোমার প্রিপারেশন হবে যথার্থ। 7 দিনের মধ্যেই তোমার বায়োলজি নিয়ে যত তোমার ধরনের কনফিউশন ছিল, তোমার A+ পাওয়ার ব্যাপারে যত সন্দেহ ছিল, সব ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো কি তোমরা ক্লাস করতেছো? তো অবশ্যই কিন্তু ক্লাস করবে, এবং অবশ্যই তোমার বন্ধুদেরকে হচ্ছে মেনশন দিবা। কারণ একটা কথা সবসময় মনে রাখবা, আজেবাজে কোর্সের দিন শেষ, কোয়ালিটি কোর্সের বাংলাদেশ। এবং মনে রাখবা, এবার বাংলাদেশ পড়বে ফ্রিতে।